গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস টুয়ে জিওগ্রাফি নেব। তোমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে পেজ নাম্বার 32-এর প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে, প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা করছিলাম। আমরা ক আর খ কমপ্লিট করেছিলাম, ক আর খ বাকি আছে। তাই প্রত্যেকে বই খোলো, পেজ নাম্বার 32-এ প্রশ্নগুলো আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। গয়ের দেখে আছে, নিচের বাক্যগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো, মানে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে। শরৎকালে বাঙালিদের বড় উৎসব একে আছে, শরৎকালে বাঙালিদের বড় উৎসব হলো দুর্গাপুজো, এটা কি সত্য? শরৎকালে বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। নেক্সট 2, গ্রীষ্মকালের দুপুরে ঠান্ডা হাওয়া বয়, গ্রীষ্মকালটা গরমকাল তাহলে নিশ্চয়ই দুপুরবেলা ঠান্ডা হাওয়া বইবে না, তাহলে এটা পুরোপুরি মিথ্যে। 3, রাত যখন খুব গভীর হয় সেই সময়টাকে বলা হয় মধ্যাহ্ন, এটা মিথ্যে। রাত যখন খুব গভীর হয় সেটা নিশ্চয় মধ্যাহ্ন নয়, মধ্যাহ্নটা দুপুরবেলা, রাতটা গভীর রাত, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট কী রয়েছে, জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের লোক, জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের লোক, এটা সত্য। নেক্সট 5, বার্ষিক গতির ফলে দিনরাত্রি হয়, এটা মিথ্যা। আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়, আর বার্ষিক গতির ফলে কী হয় আমাদের, এক বছর আমরা ধরি। 6, সূর্য যখন খুব আকাশে ওঠে তখন সকাল হয়, এটা সত্য। সূর্য যখন পূর্ব আকাশে ওঠে তখন সেটা সকাল হয়। তাহলে হয়ে গেল সত্য মিথ্যা আলোচনা করলাম। এরপরে দেখো ঘ, বাম ও ডান দিক মিল কর, মানে বাম দিকে দেওয়া রয়েছে ডান দিকে দেওয়া রয়েছে, যার সাথে যেটা মিল হবে তার পাশে উত্তর করবে। 2, একে আছে কি দুটি করে মাস নিয়ে, 2-এ আছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে, 3-এ আছে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে, 4-এ আছে ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে, 5-এ আছে ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে, মানে মাস দেওয়া রয়েছে সেই মাসগুলো দুটো করে দেওয়া রয়েছে। তার এপাশে নিশ্চয়ই দেওয়া রয়েছে, দেখো ডান দিকে বর্ষাকাল শরৎকাল বসন্তকাল গ্রীষ্মকাল এক একটি ঋতু, তাহলে কোন দুটো করে মাস দেওয়া রয়েছে, কোনটা কোনটা কোন মাস দুটো মাস নিয়ে কোন কোন ঋতু হয় সেটা ম্যাচিং করতে হবে। প্রথমে আছে 1-এ দুটি করে মাস নিয়ে, দুটি করে মাস নিয়ে এপাশে একদম 5-এ দেখো বলছে এক একটি ঋতু হয়, দুটো মাস নিয়ে একটা ঋতু হয়। এরপর 2, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে কী হয় গ্রীষ্মকাল, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল ডান দিকে 4-টা। 3, আষাঢ় ও শ্রাবণ মাস, আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় এক একটা বর্ষাকাল, আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল। নেক্সট ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে, ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে কী হয় শরৎকাল, 2-টা ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে, তাহলে বাকি রইল কি বসন্তকাল, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল। তাহলে ম্যাচিংটা আমরা করে নিলাম, হয়ে গেল। তাহলে 2-এর ঘ, এই পেজে ঘ গ আর ঘটা বাকি ছিল, আমরা কমপ্লিট করে নিলাম। প্রশ্ন উত্তর আমাদের আলোচনা করা হয়ে গেছে। এরপরে তোমরা বাড়িতে 34-এ পেজ নাম্বার 34-এ যে অনুশীলনী তোমাদের দেওয়া রয়েছে সেইটা করবে তোমরা, ক খ গ আর ক খ গ, ঠিক আছে, বাড়িতে খাতাতে করবে। পরের ক্লাসে আমি কিন্তু এর উত্তরগুলো আলোচনা করে দেবো। তাহলে পেজ নাম্বার 34-এ ক খ গ পেজটা থাকবে। আর তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমি দেবো, যেগুলো তোমরা বাড়িতে তার উত্তরগুলো করবে, প্রত্যেকে খাতা বার করে প্রশ্নগুলো কিন্তু লিখে নাও, ঠিক আছে। প্রথমে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি, একটু বড় প্রশ্ন কিন্তু প্রত্যেকে বাড়িতে করবে। প্রথম প্রশ্ন হলো, আহ্নিক গতির ফলে কি কি ঘটনা ঘটে, প্রত্যেকে লিখে নেবে
और ये প্রথম প্রশ্ন কি আর্মি ভর্তির ফলে কি কি ঘটনা ঘটে? প্রত্যেকে কিন্তু প্রশ্নটা ভালো করে তুলে নেবে, আর্মি ভর্তির ফলে কি কি ঘটনা ঘটে। নেক্সট, গোধূলি কাকে বলে? তোমাদের বইতে দেখবে সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া রয়েছে, পড়ার মধ্যেই রয়েছে। গোধূলি কাকে বলে? নেক্সট প্রশ্ন, গোধূলি কাকে বলে? তিন, তিনের দাগে প্রশ্ন, কক্ষপথ কাকে বলে? কক্ষপথ কাকে বলে? তৃতীয় প্রশ্ন, কক্ষপথ কাকে বলে? প্রশ্নগুলো প্রত্যেকে তুলবে কিন্তু। চারে, ঋতু কি? তোমাদের প্রশ্নগুলো বইতে নেই, আমি কিন্তু পড়ার মধ্যে থেকে প্রশ্নগুলো তৈরি করেছি, আর তোমরা বইয়ে উত্তর পেয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন, আর্নি গতির ফলে কি কি ঘটনা ঘটে? দুই, গোধূলি কাকে বলে? তিন, কক্ষপথ কাকে বলে? চার, ঋতু কি? এরপর লেখো, পশ্চিমবঙ্গের কয়টি ঋতু ও কি কি? পশ্চিমবঙ্গের কয়টি ঋতু ও কি? তাহলে কি প্রশ্ন হলো তোমাদেরকে? পাঁচটা প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্ন, আর্নি গতির ফলে কি কি ঘটনা ঘটে? দ্বিতীয়, গোধূলি কাকে বলে? তৃতীয়, কক্ষপথ কাকে বলে? চতুর্থ, ঋতু কি? পাঁচ, পশ্চিমবঙ্গের কয়টি ঋতু ও কি কি? নাম লেখো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে এই কটা প্রশ্ন দিলাম, তোমরা তুলে নিয়ে কিন্তু বাড়িতে ভালোভাবে পড়বে। প্রশ্নগুলো বইতেই উত্তর রয়েছে, বইতে প্রশ্ন অনুসন্ধে ছিল না, প্রশ্ন পড়া থেকে বানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে প্রশ্নগুলো উত্তরগুলো লিখে নেবে। আর তোমাদের জুলাই মাসের 14 তারিখে তোমাদের ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেইটা হবে। তোমাদের আগে ডেট দেওয়া হয়েছিল, লকডাউনের কারণে হয়নি, তাই সেটা জুলাই মাসের 14 তারিখ থেকে পরীক্ষাটা হবে। আর তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাস যেটা ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষাটা হবে। সেকেন্ড টার্মে যেটা আমি শুরু করেছি সেটা তোমাদের পরীক্ষাতে আসবে না, তোমাদের ফার্স্ট টার্মের যে সিলেবাসটা সেটাই কিন্তু পরীক্ষাতে, সেটার উপর বেস করেই পরীক্ষাটা হবে। ঠিক আছে, আজকের ক্লাস এতটাই থাকলো, ভালো থাকবে আর বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।